হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউনিভার্সিয়া সিভিল সার্ভিস। ইউনিভার্সিয়া সিভিল সার্ভিসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো যেখানে একটা বই সম্বন্ধে আলোচনা করব। তো অনেকে ডাউট থাকে যে ইংলিশ সাবজেক্টটার জন্য কি বই ফলো করব, বা ইংলিশ যে সাবজেক্টটার প্রতি একটা ভয়, তো সেই ভয়টাকে কিভাবে সরিয়ে সাবজেক্টটাকে সঠিকভাবে তৈরি করব। তো তার জন্যে এই বইটা আমি পেয়েছি। তো যে বইটা এখানে দেখতে পাচ্ছ, নীতু সিং ম্যামের ইংলিশ ক্লাস নোটের উপর, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা বাইলিংগুয়াল। তো এটা খুবই হেল্পফুল, তো যারা বেসিক্যালি ইংলিশ এবং ইংলিশের সঙ্গে হিন্দি টার্মগুলো দেখেও ইংলিশটা প্রিপেয়ার করতে পারবে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে বইটা। তো চলো বইটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ, তো এখানে দেওয়াই আছে নীতু সিং ইংলিশ ক্লাস নোটস বাইলিংগুয়াল, ঠিক আছে। তো বাকি এখানে কেডি লাইভ অ্যাপ, ওগুলো ম্যামেরই ক্লাসের অ্যাপ, তো ওগুলো দেওয়া আছে। তো আমরা যদি ফ্রন্ট পেজটা দেখি, ফ্রন্ট পেজটা কিছুটা এই টাইপের। তো এখানে কোর্স সম্বন্ধে বলা আছে, বাকি পাবলিকেশন সম্বন্ধে বলা আছে। আচ্ছা, ব্যাক সাইডটা দেখে নিই বইটার কী আছে। না, সেরকম কিছু নেই বইটাতে, ওই অ্যাপ সম্বন্ধেই হয় দেওয়া আছে, ক্লাস এই ইংলিশ ক্লাস ম্যামের। তো তারপরে দেখা যাক বইটার কন্টেন্ট কী আছে। বইটা যদি ওভারঅল দেখা যায় যে খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, মোটামুটি খুব সহজেই গ্র্যাবে নিয়ে আসা যাবে বইটা। তো তারপরে যদি চলে যাই বইটার ভিতরে, এখানে বইটার দাম দেখা যাচ্ছে। তো বইটার দামটা যদি দেখাই, তো এখানে আশা করছি দেখতে পাচ্ছ বইটার দাম হচ্ছে 625 টাকা। 625 টাকা হচ্ছে কি, এটা প্রিন্টেড রেট। তো এর উপরে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকে যখন তোমরা বইটা কিনতে যাবে, তো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট তোমরা পাবে। 625 টাকা তো আর নেবে না, 625 টাকার উপরে একটা ওই 25% বা 30% সামথিং এরকম একটা কিছু ডিসকাউন্ট দিয়ে বইটার যে দামটা ওটা দিয়ে তোমাদের কিনতে হবে। বাকি তারপরে চলে আসি এখানে প্রিফেস। প্রিফেসে যাই হোক তেমন কিছু নেই। এখানে চলে আসি কন্টেন্ট, যেটা মূল বিষয় যে বইটাতে আমরা কি কি কন্টেন্ট বেসিক্যালি পাব, সেটা হচ্ছে গিয়ে এখানে বেসিক দেওয়া আছে। তারপরে ভার্ব, টেন্স, সেন্টেন্স অ্যান্ড টাইপ, কোয়েশ্চেন ট্যাগ, দেন কন্ডিশনাল সেন্টেন্সেস, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট, দেন হচ্ছে গিয়ে কজেটিভ ভার্বস, মুড, ট্রান্সভার্সন, এই নিয়ে বিভিন্ন ধরনের টপিক এখানে দেওয়া আছে। লাস্ট যেমন দেওয়া আছে লিগাল টার্মস, তার আগে প্রোভার্ব, স্পেলিংস, এই ধরনের সব রকমই মোটামুটি ওভারঅল একটা সাবজেক্টটাকে কভার করা আছে কম্পিটিটিভ ফিল্ডের জন্যে। তো এই বইটা আমি বলে রাখি, শুধুমাত্র সিজিএল, সিএইচএসএল বা ওই ধরনের পরীক্ষার জন্যই যে শুধু হেল্পফুল তেমনটা নয়, বইটা WBCS পরীক্ষার জন্যেও কিন্তু খুবই হেল্পফুল। বিশেষ করে WBCS এর যে 25টা কোয়েশ্চেন থাকে ইংলিশ থেকে প্রিলিতে, তো সেই ক্ষেত্রে এই বইটা খুব কাজে লাগবে। আর WBCS এর প্রতি বছর যে হারে কাট অফ বাড়ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংলিশটার উপরেও সমান গুরুত্ব দেওয়া উচিত সবার। তো ওখানে 25 নম্বর থাকে ইংলিশে, বেসিক থেকে যেমন দেওয়া আছে বেসিক আছে। তো এখানে মোট কতগুলো চ্যাপ্টার আছে, 31, 31টা চ্যাপ্টার এখানে টোটাল রয়েছে। তার উপরেই মোটামুটি সব কিছু কভার করা আছে। যেমন এটা যদি দেখি আমরা, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যেখানে বেসিকটা দেওয়া আছে। তো প্যাটার্ন অফ অল অবজেক্টিভ এক্সামস এখানে দেওয়াই আছে মোটামুটি কভার করে, সিলেবাস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো সব রকমই এখানে পাবে। বাকি যেহেতু এটা ক্লাস নোট, তো ক্লাস নোটের মতো করেই এখানে দেওয়া আছে, খুব সাজিয়ে গুছিয়ে একটা রঙিনভাবে সাজিয়ে গুছিয়ে ওইটা দেওয়া আছে। তো এখানে দেখে নিতে পারো। আর এই এখানে পরপর দেখছি, এটা এখন ক্লাস নোটে ভার্ব চ্যাপ্টার চলছে। তো
এখানে ভাত দেওয়া আছে পুরোপুরি, তারপরে আমরা চলে যাব এখানে পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার কোথায় আছে দেখুন, ভার্ব টেন্স, নেক্সট চ্যাপ্টার হচ্ছে গিয়ে টেন্স, তো এখানে টেন্সটা দেওয়া আছে। তো মোটামুটি ওভারঅল একটা খুব ভালোভাবেই সব টপিকগুলো দেওয়া আছে, যাতে কোনো অসুবিধে না হয়। এরপরে যদি আমরা বইটার একদম শেষের দিকে চলে যাই, তো এখানে দেখতে পাবো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফিক্সড প্রিপোজিশন, সব রকম টপিক দেওয়া আছে মোটামুটি। ইংলিশ থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে, তো সব রকম এখানে টপিকই মোটামুটি কভার করা আছে। তো তারপরে শেষের দিকে স্পেলিং, কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আই থিঙ্ক এখানে স্পেলিং দেওয়া আছে, দেন হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং এখানে দেওয়া রয়েছে, এখানে ওয়ার্ড মিনিং কিছু দেওয়া রয়েছে, তারপরে এখানে কিছু প্রভার্ব দেওয়া রয়েছে, তারপরে এখানে এটা এন্ড। তো এখানে কেডি পাবলিকেশন যে কিছু বই রয়েছে সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে। তো ওভারঅল যদি দেখি, বইটা একটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা বই, যেটা ইংলিশ ইংলিশ নামক যে বিষয়টা, তার ভয়টাকে সরাতে খুব কাজে লাগবে এবং খুব সহজেই ইংলিশ সাবজেক্টটাকে প্রিপেয়ার করা যাবে এই বইটার মাধ্যমে। তো আবার একবার বলে রাখি, বইটা হচ্ছে নীতু সিং ম্যামের ইংলিশ ক্লাস নোটস, ঠিক আছে? তো তোমরা বইটা কিনে দেখতে পারো, তো আশা করছি খুব ভালো হবে বইটা এবং খুব মানে খুবই হেল্পফুল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বাকি যে সমস্ত বন্ধু যারা ইংলিশকে একটু ভয় পায়, তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও এবং এই বইটার সম্বন্ধে ওদেরকে কিছু ইনফরমেশান দিও, যাতে ওরাও নিজেদের ইংলিশটাকে ইম্প্রুভ করতে পারে ভবিষ্যতে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে WBCS। আমি WBCS এর উপর বেশি করেই জোর দিচ্ছি, কারণ এটা WBCS এর জন্য খুবই হেল্পফুল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।